ওরা আমি তোমাদের দেখাই আমার বাচ্চাটা কত অসুস্থ। আমি সকাল থেকে দেখে যাচ্ছি, একটু আগেই দেখে গেছি ও ভালো আছে। আমি তাই এলবি করে এসে দেখছি বাবু, ওকে ওরকম ভাবে রেখে দিয়েছি আমি। বাবু, হ্যাঁ বাবু, ওমা কি হলো, ওমা ওমা, এ বাবু চলে গেলি, ওমা মা। ভিডিও করব বলে যে বন্ধুদের দেখায় আমার বাবুটা কেমন অসুস্থ, তোমরা একটু আশীর্বাদ করো, তুই আমাকে না বলে চলে গেলি, তুই আমাকে একবার বলে গেলি না বাবা আমি যে তোর মা। আরে মা দেখো, অন্য বাচ্চাদের দুধ দিচ্ছে, আমার বাচ্চাটা এখানে পড়ে আছে আর নেই, আর আমাকে খাওয়াতে হবে না, ওরা মানে ঘুমাচ্ছে, জানি না মাটা চলে গেছে আমার বাচ্চাটা। আমি ভিডিও করতে পারি না, এগুলো ভিডিও করতে পারি, আমি নিতে পারি না। বন্ধুরা, আজকে ভিডিও তৈরি করতে ইচ্ছাই করছে না, তিনজন ছিল, একজন চলে গেছে আমাদের ছেড়ে। মায়া দিতে আসে, বড় মায়া দিতে আসে বন্ধুরা, মায়া দিয়ে আর চলে যায়। আমি তাই বলি, আসতে হবে না তোদের, এরমভাবে এসে চলে গেলে খুব কষ্ট হয়। 3 দিন বয়স ছিল, আমি মানে প্রচণ্ড পরিমাণে চেষ্টা করেছিলাম বন্ধুরা ওদের বাঁচানোর, কিন্তু ভগবানের ইচ্ছে ছিল না মনে হয়, ওকে নিয়ে চলে গেল। আমার খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, আজকের আমি সেরমভাবে ভিডিও তৈরি করিনি, পুরনো ভিডিও আছে সেগুলোই শেয়ার করব। প্লিজ দেখবেন, যদি ভালো লাগে তো লাইক করবেন। টাটা। ওরা দুই বন্ধু, 3 বন্ধু মিলে কি করছে, আমাদের বাড়িতে সামনে পুজো আছে, তাই জন্য ওরা গিল টিল পরিষ্কার করছে, পরিষ্কার করতে করতে একটু মারামারিও করে নিয়েছে, কারণ শুধু শুধু গিল পরিষ্কার করলে তো হবে না, একটু মারামারিও করতে হবে। দেখুন বন্ধুরা, 3 ভাই বোনে আমাদের বাড়ি পরিষ্কার করছে। এই তোরা তো ওখান থেকে পড়ে যাবি রে, দেখো কোনো বোধ বুদ্ধি নেই, পরিষ্কার করছো করো, হাতে কি ন্যাংরা দিতে হবে নাকি, একটা ন্যাংরা দিলে কি ভালো করে পরিষ্কার করে দেবে তো? এই তোমাদের মজুরি কত সেটা একটু বলো আমাকে, বললে তো ভালো লাগবে, আমি সেই অনুপাতে মজুরি দেবো। সবাই কিন্তু 1 টাকা করে মজুরি পাবে, ঠিক আছে, কারণ ওখানে মারামারি করছো, 2 টাকা দিতে পারবো না। এই কান কামড়ে দিও না, 3 জনে যদি এক জায়গায় হয় একজন পড়বে ওপর থেকে। এই টেনি, তুই ওপরে উঠেছিস, আবার দেখো দেখো দেখো, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, কাকে দিয়েছে রাবণের পাঠ, দেখো এটা এটা স্লিপ চড়বে, দেখো 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 কি করছে, দেখো যা 3 ভাই বোনে কি করছে, দেখো গিল পরিষ্কার করছে, মাঝে মাঝে মারামারি করছে, সবকিছুই হচ্ছে ওদের মধ্যে। এই কে গান শোনাচ্ছে দেখো বন্ধুরা, পুজোর গানের জন্য রেওয়াজও করছে আমার বাচ্চারা। সকালবেলা ছাদে যাওয়ার তারা ওদের কি হয়েছে, এও এও কান শোনাচ্ছে কেন? হ্যাঁ ভোর হলো, দোর খোলো, ছাদে যাতে দিয়ে ওখানে বসে আছে কেন, মন্দির খোলেনি, মন্দির বন্ধ আজকের, আজকের তো বুধবার, কোনো পুজো নেই, ঠিক আছে, তোমরা মন্দির থেকে নিচে নামো, নেবে গদ্দর পরিষ্কার করো, সামনে পুজো, বাচ্চারা করছে, তোমরা একটু শেখো, ওরম ঢপের চপের মতন বসে বসে চোখ বন্ধ করে থাকলে হবে, চোখ খুলে দেখো। এই শোভাদানি, তুমি এখানে বসে বসে কাকে দর্শন করছো, এসো দেখো, কোনো কাজ করে না এরা, এরা হলো খায় দায় শুয়ে আর ঘুমায়, চলে যাচ্ছে, বললাম কাজ করতে, কোনো একটা মানে তাবুর তাবুই করলো না, চলেই গেল। তো চলো বন্ধুরা, যে ভিডিও এখানেই শেষ করি, আমার বাচ্চাদের দেখালাম, যদি কোথাও ভালো লাগে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, তোমাদের রোজ বলি, এটা হ্যাবিট হয়ে গেছে, কিছু মনে করো না, কিন্তু প্লিজ একটু লাইক করো। টাটা।